স্টুডেন্টস আজকে আমি করবো স্ট্যান্ডার্ড ওয়ানের অঙ্ক আগের দিন আমাদের চতুর্থ অধ্যায় পেজ নাম্বার টোয়েন্টি নাইনের এই পর্যন্ত এইচডাব্লিউ শেষ হচ্ছিলো আজকে আমি তার পর থেকে করাবো পেজ নাম্বার থার্টি থেকে এখানে কি বলছে দেখো এক অঙ্ক বিশিষ্ট তিনটি সংখ্যা যোগ ফল আগের দিন আমরা কী শিখেছি আগে আমরা শিখেছি এক অঙ্ক বিশিষ্ট দুটি সংখ্যার যোগ ফল শিখেছি আজকে আমরা এক অঙ্ক বিশিষ্ট তিনটি সংখ্যা যোগ ফল শিখবো তো চলো শুরু করি দেখো এখানে কী বলছে দেখো প্রথমে এখানে ছবি দেখে যোগ করো এখানে প্রথম লাইনে দেখো এক দুই তিন তিনটে ছবি দেওয়া আছে তাই তো তো চলো তিন লিখে নিই আমি এখানে একক লিখলাম ঠিক আছে তিন লিখলাম আর এর পাশে আমি দশক লিখে নিলাম তিন লিখলাম আমরা কি জানি একটা ঘরে এরকম একটা এককের ঘরে একটাই সংখ্যা লেখা যায় এর এককের ঘরে আমি দুটো সংখ্যা লিখতে পারবো না তাহলে এখানে প্রথমে তিনটে আছে তিন লিখলাম তারপরে আছে কত আছে দেখি এক দুই তিন চার পাঁচ তারপর পাঁচ আছে তাহলে আমি এই তিনের নিচে পাঁচ লিখবো লিখলাম তারপরের লাইনে কটা আছে দেখো এক দুই তারপরে আবার দুটো আছে লিখলাম লিখে এবার আমাদের কী করতে হবে যোগ করতে হবে তাই তো তাহলে পাঁচ দুই পাঁচ আর তিন আমাদের যোগ করতে হবে চলো যোগ করে দেখি দুয়ের পথে থেকে যোগ করতে হলে কী করতে হয় গার্ড গুনে করি দুয়ের পর থেকে পাঁচ ঘর গুনবো পাঁচ ঘর কোনটা পাঁচ ঘর এইটা তাহলে দুয়ের পর থেকে এই পর্যন্ত গুনে দেখি দুয়ের পর তিন চার পাঁচ ছয় সাত তাই তো তার ওপর দেখো আবার একটা তিন রয়েছে তাহলে তারপরে আবার সাঁতার পর থেকে আবার তিন ঘর গুনতে হবে তাই তো তাহলে সাঁতার পর আট নয় দশ তাহলে এখানে কত হলো দশ তিন ঘর পর্যন্ত গিয়ে আমাদের দশ হলো কিন্তু দশটা আমি এখানে এইভাবে এখানে কিন্তু আমি দশ লিখতে পারবো না এই ঘরটায় কিন্তু আমি দশ লিখতে পারবো না তাহলে দশ লিখতে গেলে এই ঘরটায় আমাকে শূন্য লিখতে হবে এবং এই দশকের ঘরে সোজাসুজি আমাকে এক লিখতে হবে কারণ এটা দুটো সংখ্যা হয়ে গেল। ঠিক আছে তারপরেটা কী আছে দেখো এখানে ফুলের ছবি দেওয়া আছে এখানে কটা ফুল দেওয়া আছে দেখো এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা ফুল আছে ঠিক আছে আমি এখানে পাঁচ লিখলাম এখানে একক দশক লিখে নিলাম লিখে আমি এখানে পাঁচ লিখলাম ঠিক আছে তারপরে এক দুই তিন চার এখানে চার লিখলাম তারপরে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে ছয় লিখলাম ঠিক আছে ছয় লিখে এবার আমাদের কত কত হলো দেখি ছয়ের পর থেকে চার ঘর গুনতে হবে ছয় পর সাত আট নয় দশ এটা তো চার ঘর তাহলে দশ হলো আবার দশের পর থেকে আবার পাঁচ ঘর গুনতে হবে দশের পর এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে কত হলো পনেরো হলো ঠিক আছে এইভাবেই অঙ্কগুলো করতে হবে তিন লাইনের অঙ্ক ঠিক আছে এই যে এখানে দুটো অঙ্ক দেওয়া আছে দেখো গ আর ঘয়ের অঙ্ক তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করবে আর আমি এইচ ডাব্লিউ দিয়ে দেবো তোমরা সেই এইচ এইচডাব্লিউগুলো খাতায় করবে ঠিক আছে